মুখকে ফর্সা করতে চাইছো তাহলে বারবার করে ওয়াশ নয় বন্ধুরা শুধুমাত্র এই জিনিসটা দিয়ে দিনে একবার করে মুগ্ধ মুখের সমস্ত ধুলো ময়লা উঠে গিয়ে রং পুরো ধপ করবে হ্যাঁ বলতো রাও ব্যাক টু বাই চ্যানেল আমি সুপারনা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং আবারও চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এবার শীত যাচ্ছে আর শীত যাওয়া মানেই জানিস স্ক্রিনের মধ্যে হাজারও সমস্যা তারপর গরম ও মাই গড গরম এলেই তো ঘাম আর ঘামের সঙ্গে সঙ্গে এক নির্যা অ্যাস পিম্পল গ্লেমিসেস আর ট্যানের সমস্যা এটা তো মানে কি বলবো প্রত্যেক বছর গরম এলে আমাদের সকলকে ফেস করতেই হবে তাই আজকে আমি তোমাদের সাথে এমনই একটা স্পেশাল ডিআই বা স্কিন হোয়াইটনিং ক্লেনজার শেয়ার করব যেটা এখন থেকে তুমি রোজ একবার করে ব্যবহার করা শুরু করে দাও দেখো এই গরমে তোমার স্কিন সবসময় হেলদি থাকবে গ্লোয়িং থাকবে স্কিনে কখনোই ট্যানের মতো সমস্যা তোমাকে ফেস করতে হবে না গরম আসা মানে সান ট্যান পিগমেন্টিয়েশন তার সঙ্গে সান সমস্যাও দেখা যায় আর স্কিনটা অতিরিক্ত অয়েল হয়ে যায় সেক্ষেত্রে একনিরিয়াস প্যাম্পেল এই জাতীয় সমস্যা চলে আসে তাই সবসময় আমাদের স্কিনটাকে ক্লিন রাখতে হবে ফ্রেশ রাখতে হবে যাতে মুখের মধ্যে ধুলো ময়লা ইম্পিউডিস গুলো জমে না থাকে এই জন্য রোজ স্নান করতে যাওয়ার টাইমে অথবা রাতে ঘুমানোর আগে একবার করে অন্তত পক্ষে খুব ভালো করে ফেসটাকে তোমাকে ক্লিন করতে হবে কিভাবে ক্লিন করবে তার জন্য তো আমি আছি আমি তোমাদের দেখিয়ে দেবো এমনই একটা স্পেশাল স্কিন হোয়াইটনিং ক্লিনজার যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকের জন্য পারফেক্ট হবে স্পেশালি এই সামার সিজনে তবে দেরি কি সে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে অল নোটিফিকেশান বেল আইকনটিকে অন করতে একদম এবার তো গরম পড়ছে আর গরম পড়া মানেই স্কিনের মধ্যে হাজারো সমস্যা শুরু তার সঙ্গে স্কিন খুব তাড়াতাড়ি এখন ডাল আর আনইভেন হয়ে যাবে টানের মতো সমস্যাও চলে আসবে এবং অতিরিক্ত ঘামের কারণে মুখটা কালো দেখাবে তাই বলবো এখন দিনে একবার করে অল্প একটুখানি গমের আটা হ্যাঁ বন্ধুরা এই গমের আটা দিয়ে মুগ্ধ আমি জানি গমের আটা তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে এটা কিন্তু দুর্দান্ত আমাদের স্কিনকে পরিষ্কার করে দেয় তার মধ্যে যদি আমরা দিতে পারি একটুখানি ডাব সাবান তাহলে তো আর বলতেই নেই কারণ আমরা সকলেই জানি ডাব সাবান হচ্ছে বিউটি বার ডাব সাবান দিয়ে মুখ ধুলে এর দিয়ে আমাদের স্কিন অনেকটা পরিষ্কার লাগে তাই আমি এখানে দু চামচ মতো গমের আটা নিয়েছি আর তাতে একটু ডাব সাবান নিয়ে গ্রেট করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা ডাব সাবানটা গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে দেবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তোমরা এখানে নর্মাল কিচেন হাল ব্যবহার করতে পারো তাহলে আমরা এর মধ্যে কী কী দিলাম দিলাম দু চামচ গমের আটা দিলাম অল্প একটুখানি ডাব সাবান মানে ডাব সাবানটাকে গ্রেড করে দিয়েছি যাতে এটা অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এটা তোমরা ইজিলি একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখতে পারো দশ থেকে পনেরো দিনের জন্য এবার দেখো এটার মধ্যে আমি অল্প একটুখানি কোকোনাট অয়েল দিলাম আর দিচ্ছি খানিকটা পরিমাণে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জল ওই চাল ধোয়া জল দিয়েই কিন্তু আমাদের এটাকে মিক্স করতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা দেখবে ভাত বসানোর আগে চালটা ধুয়ে চালের জলটাকে ফেলে দিই সেটাকে ফেলে না দিয়ে স্টোর করে রাখতে পারো দে রোজ জাস্ট অল্প একটুখানি এই পাউডারটার মধ্যে কোকোনাট অয়েল দেবে দিয়ে খানিকটা চাল ধোয়া জল মিক্স করে মুখের মধ্যে লাগিয়ে নেবে দেখবে মুখের সমস্ত ধুলো ময়লা আর ট্যান উঠে গিয়ে রং কতটা ফসা আর উজ্জ্বল হয়ে যাবে আমি এর মধ্যে মেনলি দিয়েছি গমের আটা গমের আটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে ধুলো ময়লা ইম্পিউডস বাইরে বের করে দেবে আর একই সঙ্গে ট্যান রিমুভ করতেও সাহায্য করবে এটা এমনই একটা ক্লিনজার না বন্ধুরা সব ধরনের স্কিন টাইপের জন্য তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন অয়েলিটিভ কম্বিনেশন বা তুমি কিন্তু এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো স্নান করতে যাওয়ার টাইমে শুধুমাত্র একটা নর্মাল ফেসওয়াশ নয় এটা দিয়ে একবার করে মুগ্ধ দেখো ট্যান থাকলে সেই ট্যানটাও কিন্তু খুব সহজে এই ক্লেনজারটা রিমুভ করে দেবে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আমাদের রঙকে ফর্সা করবে উজ্জ্বল করবে মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করে দেবে তার সঙ্গে কিন্তু ডাব সাবানও দেওয়া আছে ডাব সাবান দেওয়াতে আমাদের স্কিনটা আরও ভালোভাবে ক্লিন হয়ে যাবে আর দেখবে হালকা ফোম ক্রিয়েটও হচ্ছে ডাব সাবানকে আমরা এমনিতেই বার বলি তাই ডাব সাবান আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আশা করছি তোমরা সকলেই জানো তার মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল যাতে আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক না হয়ে যায় অনেক সময় দেখবে এরকম কোনো প্যাক বা ক্লেনজার ব্যবহার করার পর স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এই ড্রাইনেসটা যদি তোমার স্কিনে ফেস না করতে হয় তাই আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি আর মিক্স করার জন্য দিয়েছি রাইস ওয়াটার আর রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা সকলেই জানো হ্যাঁ বন্ধুরা কোরিয়ানদের ম্যাক্সিমাম প্রোডাক্টে রাইস ওয়াটার থাকে রাইস ওয়াটার আমাদের স্কিনকে টোন করে হাইড্রেট করে ওপেন পোজের মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেয় স্কিনকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং করে তোলে তাই দেখো আমি এটাকে খানিক্ষণের জন্য মুখের মধ্যে রেখে দিয়েছিলাম জাস্ট দু থেকে তিন মিনিট তারপর জেন্টালি হালকা হাতের রোপ করে নর্মাল জল দিয়ে ওশ করে নেব এটা তোমরা অনেকটা তৈরি করে স্টোর করে রাখতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট স্নান করতে যাওয়ার টাইমে অল্প একটুখানিক নেবে তাতে জাস্ট সামান্য একটুখানি তুমি অলিভ অয়েল মিক্স করতে পারো বা কোকোনাট অয়েল আর পরিমাণ মতো রাইস ওয়াটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গোটা মুখে ঘাড়ে গলায় লাগিয়ে নেবে তারপর আবার কি চেন্টালি হালকা হাতের রোফ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আশা করছি আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আমার স্কিন কত বেশি ক্লিন আর ফ্রেশ হয়ে গেছে দেখো মুখের মধ্যে কিন্তু একটা রেডিয়েন্স গ্লো চলে এসছে যে গ্লোটা আমরা সকলেই চাই আশা করছি উইদাউট দাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিনে গ্লো দেখে তোমরা এটার উপকারিতা একটু হলেও বুঝতে পেরেছো তবে আর দেরি করো না এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো যদি তুমি চাও তোমার রঙকে আমার মতোই ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলবে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলবে না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল